আমাদের প্রশিক্ষণ হবে, শিক্ষক যারা আছেন হাফেজ গাইরে হাফেজ সবার জন্য উন্মুক্ত। প্রথম রমজান থেকে পঁচিশে রমজান পর্যন্ত এই প্রশিক্ষণটি ইনশাল্লাহ এখানেই অনুষ্ঠিত হবে। যারা কোরআন শুদ্ধ করতে চান, কোরআন সহি করতে চান, তারা অবশ্যই আগে আগে চলে আসবেন আমাদের। তো আলহামদুলিল্লাহ কোরআনিক বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা আপনাদের জন্য, বিবাহিয়ার জন্য একটি, আমি মনে করি আমি তো আসবো না, আমি তো খুব কম আসবো, এটা আপনাদের মাদ্রাসা, আপনারাই ধরে রাখতে হবে, আপনারাই আসতে হবে, আপনাদের বাচ্চারা এখানে পড়বে। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সন্তানদেরকে বিশ্ব সারা হাফেজ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। I thank him for this kind invitation. I thank him for his hospitality and nice reception, and I hope in the future inshallah I see this center is double or more than 10 times inshallah. আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনিক একটি বিশ্ববিদ্যালয় করছি, আমাদের এই মাদ্রাসা কোরআনিক বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 15টি শাখা রয়েছে বিভিন্ন জেলায়। আমরা চাই, আমাদের স্লোগান হলো আমরা ছোট্ট শিশুর বাবার স্বপ্ন পূরণে বিশ্বে এগিয়ে। আমাদের স্লোগান ছোট্ট বা ছোট্ট ছেলেকে নিয়ে বাবা স্বপ্ন দেখে আমার ছেলেকে এরকম মক্কার ইমাম বানাবো, সে এরকম ইসলামিক স্কলার হবে, দিনের দায়ী হবে, মানুষকে ঘরে ঘরে গিয়ে ইসলাম প্রচার করবে, আমি আমার ছেলেকে এরকম বানাইতে চাই। মা স্বপ্ন দেখে আমরা সেই স্বপ্ন পূরণ করি বাবাদের মায়েদের। আপনারা জানেন প্রায় 100 প্রায় ছাত্র বিভিন্ন দেশে মক্কাতে কোরআন নাজির হয়, সেখানে কোরআন তেলাওয়াত করে বারবার প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, আপনারা এটা সবার কাছে প্রচার করে দিবেন যে আগামী 2023 সালে বাংলাদেশে বিশ্বের হাফেজরা এদেশে এসে কোরআন তেলাওয়াত করবে। দেখবো বাংলাদেশ কি ভালো তেলাওয়াত করে নাকি সৌদি আরব ভালো তেলাওয়াত করে। আমরা একাধিকবার প্রমাণ করেছি বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করে বাংলাদেশ, সেটা প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে মসজিদে হারামে, মসজিদে নববীতে একাধিকবার প্রমাণ হয়েছে। সারা বিশ্বের মধ্যে কোরআন তেলাওয়াতে প্রথম বাংলাদেশ। যারা প্রথম হয়েছে তাদেরকে আমি নিয়ে গিয়েছি, আমি পড়েছি, এরকম অনেক ছেলে এখানে আজকে আসছে, তারা তেলাওয়াত করবেন, তাদেরকে আপনারা দেখবেন আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি এই কোরআনিক বিশ্ববিদ্যালয় থেকে যেন খুব দ্রুত কোরআন প্রতিযোগিতায় প্রথম হতে পারে ইনশাআল্লাহ।